বিচার ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। বুধবার জেরুজালেমের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। এ সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। মত প্রকাশের স্বাধীনতার নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না বলে বিক্ষোভকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নেতানিয়াহু। বিস্তারিত চন্দ্রানী চন্দ্র ডেস্ক রিপোর্ট। বিচার ব্যবস্থা সংস্কারের বিরোধিতায় ইসরায়েল জুড়ে অব্যাহত রয়েছে বিক্ষোভ ও সহিংসতা। বুধবার রাজধানী তেল আবিবের রাজপথে নামেন কয়েক হাজার আন্দোলনকারী। এদিন জেরুজালেম থেকে তেল আবিব ঢোকার সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। সরকার বিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজটের। বিক্ষোভে পুলিশ বাধা দিতে গেলে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে ঘোড়ার পিঠে করে টহল দিতে দেখা যায়। এর পরেও বিক্ষোভকারীরা সড়ক ধরে এগিয়ে যেতে চাইলে পুলিশই বাধার মুখে পড়ে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছোড়ে নিরাপত্তা বাহিনী। তেল আবিবের পাশাপাশি বিক্ষোভ হয়েছে জেরুজালেমের বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের বাইরেও। এছাড়া একটি সেলুনের সামনেও বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের। সে সময় ওই সেলুনটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী অবস্থান করছিলেন। পরে বিক্ষোভকারীদের সরিয়ে তাদেরকে নিরাপদে নেওয়া হয়। যদিও নেতানিয়াহু বারবার বলছেন বিচার ব্যবস্থার সংস্কার হলেও বহাল থাকবে গণতন্ত্র, কিন্তু বিক্ষোভকারীদের দাবি এর ফলে সুপ্রিম কোর্টের ক্ষমতা পুরোপুরি হ্রাস পাবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।